ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই নূর ইসলাম ভারত থেকে জানতে চেয়েছেন কোরবানি করা সুন্নাহ ওয়াজিব নাকি ফরজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবাদ। জি ভাই, কোরবানি করা ফরজ এই কথা কেউই বলেন না। সর্বোচ্চ হানাফি মাযহাবে কোরবানিকে ওয়াজিব বলা হয়েছে। আর একটি বিষয় আমাদের জানা দরকার যে হানাফি মাযহাবে যে জিনিসগুলোকে ওয়াজিব বলা হয় এই কথার মানে এই নয় যে সেটি ফরজ, বরং ফরজের পরের যে একটা স্টেপ হানাফি মাযহাবে সেটিকে ওয়াজিব বলা হয়, যেটা অন্য অন্য মাযহাবে সুন্নাহ মুয়াক্কাদা হিসাবে পরিচিত। অতএব মূলত এই বিষয়ে কারো ভিতরে কোনো পার্থক্য, মতের পার্থক্য রয়েছে বা ভিন্ন মত রয়েছে এটি কিন্তু আমরা বলবো না, কারণ হানাফি মাযহাবে যে জিনিসটিকে ওয়াজিব বলা হয় সে জিনিসটিকে অন্য মাযহাবে সুন্নাহ মুয়াক্কাদা বলা হয়, অথবা অন্য মাযহাবে যে জিনিসগুলোকে সুন্নাহ মুয়াক্কাদা বলা হয় সেই জিনিসটিকেই হানাফি মাযহাবে ওয়াজিব বলা হয়। অতএব একটু ভিন্নতা শুনতে আমাদের কাছে মনে হলেও বাস্তবে মূলত এর মধ্যে কোনো পার্থক্য নেই। কোরবানি হচ্ছে সুন্নাহ মুয়াক্কাদা, এটি সঠিক এবং শুদ্ধ কথা। অর্থাৎ যাদের সামর্থ্য রয়েছে তাদের কোরবানি করা উচিত, তারা যদি কোরবানি না করে তো সেক্ষেত্রে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ক্ষেত্রে বলেছেন যে তারা যেন ঈদগাহের কাছে না আসে। অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি করা এটি সুন্নাহ মুয়াক্কাদা। এটি যদি ফরজ বিষয় হতো তাহলে সাহাবাদের ভিতরে অনেক সামর্থ্যবান সাহাবারা তারা কোরবানি করার থেকে বিরত ছিলেন, এটি ফরজ হলে কখনোই তারা এহেন কাজ করতেন না। তো সাহাবাদের এ ধরনের কর্মের দ্বারা প্রমাণিত হয় যে এটি ফরজ নয়, এটি সুন্নাহ মুয়াক্কাদা, অথবা হানাফি মাযহাবের বক্তব্য অনুযায়ী এটি ওয়াজিব। আল্লাহু আলাম বিসওয়াব ওয়াসাল্লাহু আলা সাল্লামা নবিনা মুহাম্মদ।